বুঝছেন এটা আপনার সুযোগ এসেছে দলের যখন সুযোগ আসবে দল ক্যাচ করে আপনার নামটা কেটে দেবে দলের জন্য যারা জীবন দেবে মানুষের জন্য যারা জীবন দেবে দল তাদের জন্য করবে এই দলটা মানুষের দল আমি যদি ইলেকশন করে জিতে আসি আপনাদেরও ইলেকশন করে জিতে আসতে হবে কিসের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কে সাপোর্ট দেওয়া যেখানে দলের প্রার্থী আছে যেখানে দলের প্রার্থী নেই সেখানে আমি বুঝি যে কেউ নেই কাউকে একটা সাপোর্ট দিতে হয় সেটাও দল সিদ্ধান্ত নেয় দলের প্রার্থী থাকা সত্ত্বেও দলকে হারিয়ে ইন্ডিপেন্ডেন্ট জিতিয়ে তারপর আপনারা নেতা হবেন আমি সাত আট জনের নাম দেখেছি এবং প্রতিদিন তারা টিভিতে বিবৃতিও দিচ্ছেন কেউ কেউ আমি স্টেট আমার ডিসিপ্লিনারি কমিটি আমি আজকে আবার করে দিচ্ছি নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূলে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দলীয় তো বটে তাদের যারা সমর্থন করবেন সেই সব নেতাদের রহস্যিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সব কথা কিছু নেতা নির্দলদের বগলে করে ঘুরছে নির্দল প্রার্থীদের গাড়ি করে নিয়ে ঘুরছে ছবি তুলছে এদের বারবার বলা সত্ত্বেও কাজ হচ্ছে না কিছু লোকজনকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে সাত আট জনের নাম রয়েছে আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা যারা নির্দলদের ইন্ধন দিচ্ছেন তাদের প্রথমে সতর্ক করা হবে তারপর সোকস করা হবে দুবার সোকস হয়ে গেলে সোজা নাম কেটে দেব এদিন নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূল নেত্রী সব জানিয়ে দেন তৃণমূল ভদ্রতা করে বলে অনেকে আমাদের দুর্বল ভাবতে শুরু করেছে প্রত্যেকের খবর আমার কাছে রয়েছে দলে প্রার্থীদের হারিয়ে নির্দলদের নিয়ে করা কিসের জন্য নির্দলকে সমর্থন যেখানে দলে প্রার্থী নেই সেখানে কাউকে সমর্থন করাই যায় সেটা দল ঠিক করবে দলে প্রার্থী থাকা সত্ত্বেও কেন নির্দলের হয়ে লড়াই করা নির্দলের হয়ে দলে প্রার্থীকে হারাচ্ছেন আপনারা কি ভাবেন তৃণমূল দুর্বল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাকে স্বাগত জানিয়েছেন বহু তৃণমূল কর্মী সমর্থক মঙ্গলবার দিন নির্দল প্রার্থীকে নিয়ে দলনীতির বার্তাকে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেস নেতা সাকিব শাহজাদা বাবি এবারে পুরো ভোটে তার মাকেও নির্দল প্রার্থীর হাতে হারতে হয়েছে তিনি বলেন দলের এবার খোঁজ নেওয়া উচিত কার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী হওয়া সত্ত্বেও তার মাকে হারতে হলো দিনটা খুবই স্পেশাল ডে আছে কারণ একটা মহিলা মুখ্যমন্ত্রী যেমন স্টেট মানে স্টেটের কাজ করছেন যেমন রেসপন্সিবিলিটি ফুলফিল করছেন তো উনি একজন মহিলা হয়ে একটা প্রুফ করে দিয়েছেন মহিলা কোনো রাস্তায় পিছনে নেই তো মেনি কংগ্রাচুলেশন টু অল দ্য ওমেন্স ইন ওয়েস্ট বেঙ্গল স্পেশালি আওয়ার সিএম অনারেবল মমতা দিদি সঙ্গে সঙ্গে একটা উদাহরণ একটা এক্সাম্পল দিদি পেস্ট করেছেন কিছু মাসের আগে একটা ইলেকশন হয়েছিল কলকাতা কর্পোরেশন 16 বড়তে নাইন চেয়ারম্যান আছে যা মহিলা আছে তো এই যা প্রুফ আছে এভিডেন্স আছে মহিলা খুব ভালো কাজ করছে আর আমার বেস্ট উইশেস আছে যত মহিলা আছে যা পার্টির সঙ্গে কাজ করছে আমার বেস্ট উইশেস আছে আর একটা বিষয় দলের সৈনিকরা আপনারা যুদ্ধ করেছেন আমরা ভোটের দিন দেখেছি কার্যত কোনো না কোনো ভাবে আপনাদের পরাস্ত করা হলো কিন্তু আজ মুখ্যমন্ত্রী এক অত্যন্ত যে বিষয়টা নিয়ে তিনি আজকে আলোচনা করেছেন তার মতামত জানিয়ে দিয়েছেন কি বলবেন বিষয়টা এইটা তো আমার মানে দিদির যা আইডেন্টিটি আছে দিদির জন্য যা কাজ করে যা পার্টির জন্য যা সৈনিকের মতন অনেস্টি নিয়ে কাজ করে দিদি ওদেরকে রেসপেক্টেবল সম্মান দেয় আমাদের সঙ্গে যা হয়েছে ব্যাড লাক আমার কপালে হতে পারে আমি জয়নি কিন্তু আমি দিদির একটা অনেস্ট সৈনিকের মতন কাজ করব পার্টির সঙ্গে থাকব পার্টি যা ডিসিশন নেবে ডিসিশন নিয়ে থাকবো কারণ আমি যা পার্টি করছি দিদিকে দেখে করছি আমার বাবিদা আছে ওনার সঙ্গে কাজ করছি পলিটিক্স করছি তো আমি কোনোদিন এই পলিটিক্সটা ছাড়বো না তৃণমূল কংগ্রেসের সরকার মানে যা যুক্ত আছি আমি ওটা ছাড়বো না আর যা হয়েছে আমি এটা কামনা কোনোদিন করতেই পারবো না কেন কি রকম কি করে হয়ে গেছে কিন্তু দেখা যাবে আগে কি পরবর্তীকালে কি হবে ঠিক সেই কথা বেস করেই আমার প্রশ্ন সেটা হচ্ছে যে নির্দলদের বিষয় নিয়ে আজকে মুখ্যমন্ত্রী একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন শুধু 137 নয় অন্যান্য জায়গায় পুরো কর্পোরেশন ইলেকশন পুরো কর্পোরেশন ইলেকশন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে এই গোজ প্রার্থী বা নির্দল প্রার্থীর একটা বিষয় ছিল যে তারা হয়তো আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তকে কি চোখে দেখছেন মানে একটা খুব বড় ডিসিশন আছে দিদির একটা সিদ্ধান্ত আছে আমি মানে কি বলবো মানে দিদিকে দেখে আমরা পার্টি করছি আর দিদি যা সিদ্ধান্ত নিয়েছেন খুবই মানে যা আমার ভিতরে একটা
ফিলিং ছিল, একটা ডিপ্রেশন ছিল, আমি খুব সাপোর্ট হয়েছে। আর দিদির সঙ্গে আগে থাকবো, আর দিদি যা সিদ্ধান্ত নিয়েছে একদম মানে আমার কি বলবো একদম ক্লোজ আছে।